ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. আবু কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত সহিহুল মুসলিমের হাদিস কিতাবুস সিয়াম অধ্যায়ের, যে সেখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে সিয়ামু ইয়াওমে আরাফাত আহতাসিবু আলাল্লাহি আইবকা ফি সানাতাল্লাতি ক্বাবলাহু ওয়া সানাতাল্লাতি বাদাহু, যে আল্লাহ তাবারক তাআলা মাধ্যমে এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জিজ্ঞাসা করছেন সাহাবায়ে কেরাম আরাফা রোজার ব্যাপারে, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন যে আরাফার রোজা আমি আল্লাহর কাছে আশা করছি যে আগামী এক বছর এবং গত এক বছরের সাগিরা গুনাহ মাফ করে দেবেন আল্লাহ তাবারক তাআলা। এবার আপনাদেরকে একটা কথা বলে নিই, কোন দিনে আপনি রোজা রাখবেন, খুবই গুরুত্বপূর্ণ দিন এটা রোজা। আপনি দু বছরের গুনাহ মাফ হয়ে যাচ্ছে, আপনি গুরুত্ব দিয়ে এই একটি দিনে রোজা রাখবেন, কোন দিনে রাখবেন? এখানে স্পষ্ট ভাষায় আল্লাহ রসুল বলেছেন সিয়ামু ইয়াওমে আরাফাতা, আরাফার দিনের রোজা। আরাফার মাঠে হাজিরা উপস্থিত হবে সেই দিন আমাদেরকে রোজা রাখতে হবে। আর 2018 সালে আমরা যতটা খবর পেলাম, আগামী কুড়ি তারিখ সোমবার সমস্ত হাজিরা আরাফার মাঠে অবস্থান করবে, অথবা আমাদের জন্য রোজা রাখার দরকার হবে কবে? সোমবারে, সোমবারের দিন আমাদের রোজা রাখতে হবে, মঙ্গলবারে নয়, কুরবানের আগের দিন নয়। বুঝতে পেরেছেন? وانتشت روحي وصار الدمع يجري.